আমি হাতিশাল আরএম বিদ্যাভবনের ভূগোল বিষয়ক শিক্ষক মৃত্যুঞ্জয় মুনি মহাশয়, 2020 দ্বাদশ শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রীরা ভূগোল বিষয়ে এবছর পরীক্ষা দেবে তাদেরকে কতগুলো গুরুত্বপূর্ণ জিনিস উপস্থাপন করব। এর জন্য আরসিবিএস চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ। এখন শুরু করছি ভূগোল বিষয়ক, অর্থাৎ 2020-র যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছাত্রছাত্রীরা দেবে তার কতগুলো গুরুত্বপূর্ণ দিক আমি তুলে ধরব, সেগুলো ছাত্রছাত্রীরা একটু মন দিয়ে শুনলে হয়তো অনেকখানি উপকৃত পাবে। প্রথমে বলে থাকি, আমাদের এইচএসসি যে নাম্বারটা বিভাজন আছে সেই নাম্বার বিভাজনটা জানতে হবে। আমাদের টোটাল থিওরি নাম্বার পরীক্ষা দেবো হচ্ছে 70, টোটাল থিওরি পরীক্ষা দেবো 70। 17-এর মধ্যে আবার নাম্বার আছে, দুটো পার্ট আছে, একটা হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি আর একটা আছে ইকোনমিক্যাল জিওগ্রাফি। তাহলে 17-এর মধ্যে পার্ট হচ্ছে 1 নম্বর ফিজিক্যাল জিওগ্রাফি। নম্বর ফিজিক্যাল জিওগ্রাফি এখানে ছাত্রছাত্রীরা পাবে 35 মার্কস আছে। আর 2 নম্বর ইকোনমিক জিওগ্রাফি, ইকোনমিক জিও এখানেও 35, তাহলে টোটাল থিওরি 70 মার্কস। এই 70 মার্কসের মধ্যে কিভাবে কোন চ্যাপ্টার প্রশ্ন থাকবে এক এক নাম্বার করে, অর্থাৎ MCQ 1 মার্কস, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চিন 1 মার্কস, ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন 7, এর মধ্যে ভাগ থাকবে হয়তো 4+3। প্রথমেই বলে থাকি যে এই ধরনের প্রশ্ন তাহলে কেমন হবে, শর্টগুলো আগে আমাদের জানতে হবে। শর্টের মধ্যে এখানে টোটাল থাকবে যেটা হচ্ছে 14 প্লাস 21 প্লাস 14 এসব MCQ, এখানে হচ্ছে 35 মার্কস। তাহলে 35 মার্কসের মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে থাকবে 1 মার্ক করে, সেটা জানতে হবে। জিওমরফিক প্রসেস থেকে থাকবে 1 মার্কস, আর 2 মার্কসও থাকতে পারে। মেরিন প্রসেস থাকবে 1 মার্কস, সাইকেল অফ ইরোশন থাকবে 1 মার্কস, ড্রেনেজ প্যাটার্ন থাকবে 1 মার্কস, সয়েল থাকবে 2 মার্কস, অ্যাটমোসফেরিক থাকবে 3 মার্কস, বায়োডাইভার্সিটি থাকবে 1 মার্কস, ম্যান এনভায়রনমেন্ট ইন্টিগ্রেশন থাকবে 1 মার্কস। তারপরে এইগুলো সমস্তগুলো কিন্তু MCQ। আবার ইকোনমি অ্যাক্টিভিটি থাকবে 2 মার্কস, সেকেন্ডারি অ্যাক্টিভিটি থাকবে 2 মার্কস, টার্সিয়ারি কোয়াটারনারি এগুলো থাকবে 2 মার্কস, পপুলেশান অ্যান্ড সেটেলমেন্ট থাকবে 2 মার্কস, রিজিওনাল ইকোনমিক ডেভেলপমেন্ট থাকবে 1 মার্কস। তার টোটাল 35 মার্কস MCQ। এবারে বলে থাকি এই 35 মার্কস MCQ আমাদের পাওয়ার জন্য ছাত্রছাত্রীরা প্রত্যেকটা যে আমাদের চ্যাপ্টার আছে জিওগ্রাফির দুটো পার্ট, 1 নম্বর ফিজিক্যাল জিওগ্রাফি অ্যান্ড ইকোনমিক্যাল জিওগ্রাফি, এই চ্যাপ্টার কিন্তু প্রত্যেককে ভালো করে টেক্সট বই কিন্তু আগে খুব ভালো করে পড়তে হবে। কারণ টেক্সট বই বেসিস, অর্থাৎ টেক্সট বই আমরা যদি ভালো করে পড়ি এখান থেকে, তাহলে 1 নম্বর প্রশ্নগুলো তাহলে আমাদের উত্তর দিতে সুবিধা হবে। আবার ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন থাকবে, টেক্সট বই না পড়লে তাহলে আমরা 1 নম্বর এই নাম্বারগুলো পাওয়ার ক্ষেত্রে অনেকখানি ভুল করে ফেলবো। তাহলে প্রত্যেকটা চ্যাপ্টারগুলো আমাদের ভালো করে আগে জেনে নিতে হবে অথবা পড়ে নিতে হবে। এখান থেকে 1 নম্বর থেকে শুরু করে 2 মার্কস এবং 3 মার্কস এই ধরনের প্রশ্নগুলো হয়। এরপরে বলে থাকি এবছর কিছু সাজেস্টিভ টাইপ প্রশ্ন এই ধরনের সম্ভাব্য পড়তে পারে, সেই ধরনের কতগুলো আমি প্রশ্ন বলবো, ছাত্রছাত্রীরা যদি মন দিয়ে শোনো বা এটা যদি একটু রিমার্ক করে রাখো তাহলে ভালো হয়। কিছু সাজেস্টিভ টাইপ, যেমন পার্ট 1-এ 35 মার্কস, পার্ট 1-এ 35 মার্কস এবছর বলছি সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যে ফলে সৃষ্ট যে কোনো 4টি ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। আবার এইটা প্লাস 4 প্লাস 3, যেমন স্থিতিশীল পুনর্যৌবন লাভ কিভাবে ঘটে থাকে,
বা অল্টারনেটিভ কিছু প্রশ্ন থাকে, স্বাভাবিক ক্ষয়চক্রে বার্ধক্য পর্যায়ে বৈশিষ্ট্যগুলির বর্ণনা দাও, বা জাফরিরূপী আয়তাকার জল নির্গম প্রণালীর মধ্যে পার্থক্য লিখো। 3 নম্বরে, ভূমধ্য সাগরীয় ও ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো, জীব বৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো, 4+3, অথবা বিভিন্ন প্রকার প্রাকৃতিক বিপর্যয়ের শ্রেণীবিভাগ করো, এল নিলো উৎপত্তির কারণ দর্শাও। 3, অতি নব্য স্তরের অর্থনৈতিক কার্যাবলীর বৈশিষ্ট্য উল্লেখ করো, ভারতের রেডিমেড পোশাক শিল্প গড়ে ওঠা কারণগুলি আলোচনা করো। 4, ধান ও গম উৎপাদনে অনুকূল জলবায়ু ও মৃত্তিকার মধ্যে তুলনামূলক আলোচনা করো, ভারতে অগ্রণী জোয়ার উৎপাদন রাজ্যগুলির বিবরণ দাও, শ্রীলঙ্কা নারকেল উৎপাদনে অগ্রগণী কেন। 5, জনঘনত্ব ও মানুষ জমি অনুপাতে সম্পর্ক লেখো, উন্নয়নশীল দেশগুলির বয়োলিঙ্গ পিরামিডের বৈশিষ্ট্য লেখো। 3, অথবা অঞ্চলের ডেফিনেশন দাও, 2 মার্কস, ম্যাক্রো ও মাইক্রো অঞ্চলের মধ্যে পার্থক্য লেখো, ছত্রিশগড়ে খনিজ সম্পদের সংক্ষিপ্ত বিবরণ দাও। এই মার্কসগুলো বললাম সমস্ত এসে টাইপ প্রশ্ন। আবার আরও কিছু বলছি, এই ধরনের এসে টাইপ প্রশ্ন, স্বাভাবিক ক্ষয়চক্র বলতে কী বোঝো, 2 মার্কস, ভূমিরূপের পুনর্যৌবন লাভ কিভাবে ঘটে, 3 মার্কস, বাজাদা কাকে বলে, 2 মার্কস। 2, বায়ুমণ্ডলে সাধারণ সঞ্চালনে ত্রিকোষ মডেলের ব্যাখ্যা করো, 4 মার্কস, এল নিনো ও লা নিনার মধ্যে পার্থক্য লেখো, 3 মার্কস, অথবা জলজ উদ্ভিদ ও জঙ্গল উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো, 3 মার্কস, ওজন গহ্বর কি, 2 মার্কস, গ্রিন হাউস প্রভাব বলতে কি বোঝো, 2 মার্কস, শস্য প্রগাঢ়তা কিভাবে নির্ণয় করা যায়, 2 মার্কস, নিবিড় কৃষি ও ব্যাপক কৃষির মধ্যে পার্থক্য লেখো, 3 মার্কস, শ্বেত বিপ্লব কি, 2 মার্কস, বিভিন্ন স্তরে অর্থনৈতিক কাজের প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো, অথবা ভারতে তৈরি পোশাক শিল্প গড়ে ওঠা কারণগুলি সংক্ষেপে আলোচনা করো, ভারতে কার্পাস বন শিল্প বিকেন্দ্রকরণ ঘটেছে কেন। 5, জনসংখ্যা বিবর্তন তত্ত্বটি কি, ভারতে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি লেখো, জনঘনত্বের বন্টনের উপর 2টি প্রধান অর্থনৈতিক কারণ প্রভাব আলোচনা করো, অথবা হ্যামলেট কি, পৌরপিণ্ড কাকে বলি, ছত্রিশগড় অঞ্চলে খনিজ সম্পদের বিবরণ দাও। এই প্রশ্নগুলো বললাম সমস্ত এসে টাইপ প্রশ্ন। আবার কি বলে থাকি, এবার এই ধরনের প্রশ্নগুলো আমরা কেমন কিভাবে লিখতে পারি, তাহলে কি ধরনের প্রশ্ন লিখলে কিভাবে আমরা ফুল মার্কস পাব, তার নিয়মগুলো আমি বলে দিচ্ছি। বা জিওগ্রাফির ক্ষেত্রে যে থিওরি আমরা লিখলাম তার সঙ্গে কিছু পিকচার দিলাম না, সেক্ষেত্রে কি হতে পারে, আমরা যে কোনো একটা প্রশ্ন আমি বলছি সেই ধরনের প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হয়, বা ফুল মার্কস আমরা কিভাবে পেতে পারি জিওগ্রাফির ছাত্র হিসাবে, সেটা আমি বলছি, একটু মন দিয়ে তোমরা শুনো। যেমন পশ্চিম ভারতে কার্পাস বন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ কি, তাহলে পশ্চিম ভারতে কার্পাস বন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ আমি লিখছি, তোমরা দেখো, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণ,
উন্নতির কারণ কি কি? তাহলে এক্ষেত্রে বলে থাকি, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণ কি? এই ধরনের প্রশ্ন বিভিন্নভাবে থাকতে পারে। যেমন, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণ কি কি, পশ্চিম ভারতের কেন্দ্রীয় ভবনের কারণ কি কি, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণ কি কি, সমস্ত প্রশ্নগুলোর উত্তর কিন্তু একই ধরনের হতে পারে। সেই ধরনের আমি কিছু আলোচনা করে দিচ্ছি। তাহলে প্রথম আমাদের মনে রাখতে হবে, পশ্চিম ভারত, তাহলে ভারতবর্ষের আমি টোটাল কিন্তু ছবিটা কিন্তু আঁকবো না। যেটুকু আমার চেয়েছে, আমরা কিন্তু সেই জায়গাটাকে কিন্তু আলোচনা করব। তাহলে পশ্চিম ভারতের জায়গাটা এখানে প্রথম পয়েন্ট করে নিতে হবে। এক নম্বর কাঁচামাল, তাহলে কাঁচামাল সম্বন্ধে লিখতে হবে। এক নম্বর কাঁচামাল, তাহলে কার্পাস বন শিল্প গড়ে ওঠার জন্য বা গড়ে তোলার জন্য প্রচুর পরিমাণ কার্পাসের প্রয়োজন হয়। আমাদের ভারতবর্ষের পশ্চিমে আমেদাবাদকে কার্পাস বন শিল্প বলা হয়, বা আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। এই পশ্চিম ভারতে আমেদাবাদ, এখানে প্রচুর পরিমাণে কার্পাস উৎপাদিত হয়। তাহলে সহজে আমেদাবাদ গুজরাট হতে এখানে কাঁচামাল আনয়নের সুবিধা হয়। তাহলে কাঁচামালকে এখানে আনা যায় সহজে। দু নম্বর, যাতায়াত ব্যবস্থা। দু নম্বর যেটা বললাম, যাতায়াত ব্যবস্থা। তাহলে কার্পাস বয়ন শিল্প গড়ে তোলার জন্য তাহলে যাতায়াতের দরকার হয় বা প্রয়োজন হয়। তাহলে সেটা কি ধরনের যাতায়াত হতে পারে? তাহলে কার্পাস বয়ন শিল্পে কোনো একটা জায়গা মাল পাঠানোর জন্য বা কাঁচা মালকে পাঠানোর জন্য আমাদের রেলপথ বা সড়ক পথকে প্রধান মাধ্যম হিসাবে তুলতে হয়। তাহলে রেলপথ এবং সড়ক পথের মাধ্যমে এখানে সহজে মাল আসে বলে তাহলে এই জায়গায় কার্পাস বয়ন শিল্প গড়ে তোলা সম্ভব হয়। তাহলে যে কথাটা বলেছিলাম, আমি পয়েন্টটা পরে পরে আলোচনা করছি, তাহলে আমাদের পশ্চিম ভারতের একটা কিন্তু ছবি এঁকে নিতে হবে। কেমন, কীভাবে আঁকতে হবে, আমি এই ধরনের আঁকছি। তাহলে ভারতের একেবারে পশ্চিম দিকটাই আঁকলে হবে, ঠিক আছে? তাহলে আমরা যেটুকু চাইবে তার বাইরে কিন্তু আমরা কখনোই আঁকবো না, তার বাইরে আমরা কিন্তু কখনোই আঁকবো না। তাহলে পশ্চিম ভারতের যে জায়গাটা, এই ধরনের জায়গাকে আমাদের চিহ্নিতকরণ করতে হবে। এই জায়গাটা আমাদের কাঁচামাল তাহলে উৎপাদিত হচ্ছে বা কাঁচামাল পাওয়া যাচ্ছে। তাহলে এখানে কার্পাস, কার্পাস, কার্পাস বলে লিখে দাও, কার্পাস উৎপাদিত, কার্পাস। তাহলে এই জায়গা একটা এইভাবে করতে পারো, আবার নাও করতে পারো, এই ধরনের করতে পারো। একটা ইন্ডেক্স, ইন্ডেক্স বলে, INDEX, ইন্ডেক্স বা সাংকেতিক চিহ্ন, এটা কার্পাস বলে লিখে দিলেই হবে, কার্পাস। তাহলে এই জায়গাটা, আর একটা জিনিস, এটা যেহেতু ম্যাপটা একটা কাটা ম্যাপ, তাহলে এটা এই ধরনের একটা ডাইরেকশান আমাদের করে দিতে হবে। একটা ডাইরেকশান করে দিলে এটা কোন জায়গাটা সহজে আমরা বুঝতে পারবো। তাহলে NS, ইস্ট, তাহলে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, এই ধরনের। তাহলে আমরা এই পশ্চিম দিকটা পাচ্ছি, এই পশ্চিম দিকটা এখানে আমেদাবাদও লিখতে পারি আমি। তাহলে এখানে তোমরা আমেদাবাদও লিখতে পারো, আমেদাবাদ। তাহলে এই জায়গাটা তোমরা আমেদাবাদও লিখতে পারো। তাহলে আমেদাবাদ হতে ভারতের ম্যানচেস্টার বলা হয়। তাহলে যে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলো শুধু লিখলে কিন্তু হবে না, যেহেতু 5 মার্কস যদি থাকে, 5 অর 7 মার্কস যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কী ধরনের করব, তাহলে পয়েন্টগুলো ড্রেস কিছু আলোচনা করে দিতে হবে। তাহলে যাতায়াত ব্যবস্থাটা আমি বলেছিলাম, যাতায়াত আমাদের দুটো মাধ্যমে হয়ে থাকে। এক নম্বর হচ্ছে একটা রেলের মাধ্যমে হয়ে থাকে, এছাড়া সড়ক পথের মাধ্যমে হয়ে থাকে। তাহলে কোনো একটা জায়গায় কাঁচামাল সহজে এখানে প্রেরিত হয়, বা কোনো একটা জায়গায় এখানে কাঁচামাল সহজে আসে, যদি ওই জায়গার যোগাযোগ মাধ্যম ভালো হয়, তাহলে সেই জায়গা সহজে আমাদের কাঁচামাল আসবে। তাহলে 2 নম্বর পয়েন্টটা হলো। 3 নম্বর কী করতে পারি? 3 নম্বর পয়েন্ট হচ্ছে বন্দর। বন্দর, বন্দর হচ্ছে এমন একটা মাধ্যম, এখানে সমুদ্রের মাধ্যমে জাহাজ যোগে প্রচুর পরিমাণ কাঁচামাল সহজে এখানে আসতে পারে, এবং কান্দালা বন্দরের মাধ্যমে আবার এই বন্দর থেকে অন্য জায়গায় মাল সহজে যেতে পারে। অর্থাৎ কাঁচামাল, উৎপাদিত মাল
বিদেশ হতে এখানে সহজে আমাদের দেশে আসবে এবং আমাদের দেশ থেকে বাইরের দেশেও রপ্তানি হয়ে চলে যেতে পারে। তাহলে এই ধরনের যদি বন্দর যদি ভালো হয়, অর্থাৎ বন্দরের গভীরতা যদি ভালো হয়, তাহলে বিদেশি জাহাজ প্রচুর পরিমাণে আমাদের দেশে এখানে ঢুকতে পারবে। যেমন আমাদের হলদিয়া বন্দর আছে, হলদিয়া হচ্ছে এমন একটা বন্দর, এখানে তৈল শোধনাগার আছে বলে, তৈল রিফাইন যে শিল্পটা আছে বলে এখানে সহজে তেল টেল প্রচুর পরিমাণে আসে, এবং এখানে ক্রুড অয়েল তো অন্য মাধ্যম হয়ে হতে ক্রুড অয়েল এখানে আসে, এবার সেই ক্রুড অয়েল রিফাইন হয়ে শোধনাগার হয়ে এখানে তেল চলে যায়। ঠিক একই রকমই আহমেদাবাদ এই ধরনের বন্দরের মাধ্যমে প্রচুর পরিমাণে কার্পাস আসে এবং এখান হতে আস্তে আস্তে করে বিভিন্ন কটন শিল্প টিল্প ইত্যাদি হয়ে বিভিন্ন জায়গায় কিন্তু চলে যাচ্ছে বাইরের দেশ ইত্যাদি বন্দর। 4 নম্বর কি শক্তি সম্পদ, 4 নম্বর শক্তি সম্পদ। তাহলে কোনো একটা জায়গায় শিল্প গড়ে তুলতে হলে তাহলে সেখানে শক্তি প্রয়োজন হয়। তাহলে শক্তিটা কি হতে পারে, না শক্তিটা কয়লা হতে পারে এবং বিভিন্ন রকম যে মেশিন টেশিন বা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল যে মেশিন চালনা করা হয় তার জন্য প্রচুর পরিমাণে শক্তি, কয়লা টয়লা ইত্যাদি প্রয়োজন হয় সেই শক্তি। 5 নম্বর হচ্ছে জলজ সম্পদ। তাহলে জলজ সম্পদ, জল যদি না হয় তাহলে শিল্প গড়ে তোলা সম্ভব নয়। তাহলে জলজ সম্পদও প্রধান, তাহলে জল হতে বিভিন্ন রকমের জলের মাধ্যমে শক্তি ইত্যাদি উৎপন্ন হচ্ছে, কার্পাস টার্পাস ইত্যাদি। তারপরে কি মূলধন, মূলধন পরিবহন বললাম তো, মূলধন, মূলধনটা কি না ক্যাপিটাল যেটা, সেই ক্যাপিটালটা আমাদের মনে রাখতে হবে। তাহলে ক্যাপিটাল যদি না হয় তাহলে শিল্প কার্য কিন্তু কোনোভাবে গড়ে তোলা সম্ভব নয়। কেন, কোনো একটা জায়গায় শিল্প গড়ে তুলতে হলে প্রচুর পরিমাণে ক্যাপিটালের প্রয়োজন হয়। তাহলে ঠিক ক্যাপিটাল যদি সরকারিভাবে গভর্নমেন্ট যদি সেই ক্যাপিটালকে এখানে আমাদের সাপ্লাই বা বিভিন্নভাবে যোগান দেয় তাহলে শিল্প গড়ে তোলা সম্ভব হবে। 6 নম্বর, 7-তে কী বললাম, নাম্বার 7-এ হচ্ছে মূলধন এবং বাজার। বাজার একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমরা বাজারটা কি না, বাজার যদি না ভালো হয়, অর্থাৎ মার্কেট যদি না ভালো হয়, যে উৎপাদিত পণ্যটা উৎপাদন হলো সেই উৎপাদিত দ্রব্য যদি না ভালো হয়, মার্কেটে যদি না চাহিদা থাকে, তাহলে সেখানে কিন্তু এই ধরনের শিল্প গড়ে তোলা যাবে না। তাহলে এই জিনিসটা যেটা আমি দেখালাম সবাই মনে রাখবে, যে কোনো শিল্প পশ্চিম ভারতে কার্পাস বন শিল্পের উন্নতির কারণ কি, তাহলে পয়েন্টগুলো কাঁচামাল, যাতায়াত ব্যবস্থা, বন্দর, শক্তি সম্পদ, জলজ সম্পদ, মূলধন, বাজার, লাস্টে একটা পয়েন্ট করতে পারো অন্যান্য বা আদার্স, অন্যান্য কারণ, অন্যান্য কারণ বা আদার্স, এইখানে তো অন্য অন্য কথাগুলোও বলা যেতে পারে। তাহলে কাঁচামাল, যাতায়াত ব্যবস্থা, বন্দর, শক্তি সম্পদ, জলজ সম্পদ, মূলধন, বাজার এবং অন্যান্য কারণ। তাই একটা আমি দেখে দিয়েছি এখানে তোমাদের, পশ্চিম ভারতে কার্পাস বন শিল্পের উন্নতির কি কারণ আছে। একই প্রশ্ন যদি আসে তাহলে লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কি কারণ আছে, ঠিক পয়েন্টগুলোকে রেখে যে জায়গাটা বলবে তোমাদের কিন্তু সেই জায়গাটা খুব সুন্দরভাবে উপস্থাপন করে দিতে হবে, এইভাবে ছবি এঁকে। আবার একটু বিপরীতভাবে বলি, দেখো তোমরা তো পরীক্ষায় বা অন্য ক্ষেত্রে তোমরা লিখবে, একই প্রশ্ন আমরা পড়ব, কিন্তু লেখার ক্ষেত্রে এর যদি আমরা সব নেগেটিভ করে দেই তাহলে কিন্তু সমস্তগুলো কিন্তু প্রবলেম, অর্থাৎ সমস্যা যদি থাকে। যেমন একই প্রশ্ন আমি বলছি, পশ্চিম ভারতে কার্পাস বন শিল্পের একটা উন্নতির কী কারণ আছে, এইটাকে কেটে আমরা যদি করি সমস্যার কী কারণ আছে, এটাকে যদি কেটে দেই সমস্যার কারণগুলো কী কী, প্রত্যেকটা জায়গায় কিন্তু নেগেটিভ হয়ে যাবে। যেই পয়েন্টগুলোকে কাঁচামালের, 1 নম্বর কথা হচ্ছে কাঁচামালের তখন কী করতে হবে, কাঁচামালের অভাব, একই জিনিস কাঁচামালের অভাব, তাহলে নেগেটিভ হয়ে গেল, তাহলে কাঁচামালের অভাব। তাহলে কাঁচামাল যদি অভাব হয় তাহলে শিল্প গড়ে তোলা যাবে না, যে কোনো শিল্প। একটা পয়েন্ট এমন করে নিতে হবে হবে আমাদের, যে কোনো প্রশ্ন এলে এই ধরনের যদি প্রশ্ন আসে, শিল্প গড়ে ওঠার কারণ কী, শিল্পের সমস্যা কী, তাহলে একই প্রশ্নের একই পয়েন্টগুলো আমরা একইভাবে লিখে গেলেই আমাদের কোনো জায়গার নাম্বার কাটা বা সেখানে নাম্বার আমরা কম পেয়ে যাব, সেই ধরনের জায়গাগুলো কিন্তু থাকবে না। তাহলে কাঁচামালের অভাব, আর এখানে যাতায়াত ব্যবস্থা ছিল, অউন্নত যাতায়াত ব্যবস্থা করে দেবো, এইখানে অউন্নত, অউন্নত যাতায়াত ব্যবস্থা,
তাহলে যাতায়াত ব্যবস্থা ভালো না থাকলে তাহলে শিল্প গড়ে তোলা সম্ভব হবে না। যে বন্দরের মাধ্যমে জাহাজ আসবে বা কাঁচামাল এখানে র মেটেরিয়ালস ওঠানামা করবে, তাহলে সেই জায়গা অর্থাৎ নদীতে যদি প্রচুর পরিমাণ পলি পড়ে যায় বা সেখানে পেরিনিয়ান রিভার নয় অর্থাৎ সবসময় জল থাকে না, তাহলে সেই সকল জায়গায় তাহলে যাতায়াত ব্যবস্থা যদি না ভালো হয় তাহলে শিল্প গড়ে তোলা সম্ভব হবে না। বা রোডের মাধ্যমে, রাস্তার মাধ্যমে, হাইওয়ের মাধ্যমে যে সব মাচা মাল যাবে বা কাঁচামাল যাবে, সেই রাস্তাটাও যদি না ভালো থাকে বা রেলপথ ভালো না হলে তাহলে সেখানে শিল্প গড়ে তোলা সম্ভব না। তাহলে অউন্নত বন্দর বা ভগ্ন বন্দর, এটা বিপরীত হয়ে গেল ভগ্ন বন্দর। ভগ্ন বন্দর বলতে বলা হয়েছে যে বন্দর বা পোর্টটা, যেখানে পোর্ট বিদেশতে জাহাজগুলো সহজে আসতে পারবে যে কোনো কারণে হোক, সেই বন্দরে জাহাজ সহজে না ঢুকতে পারলে সেটা একটা সমস্যা, প্রবলেম হয়ে যাবে। শক্তি সম্পদের এখানে অভাব করে দেবো আমরা, শক্তি সম্পদের অভাব। তাহলে শক্তি সম্পদ কাঁচামাল গড়ে তোলার ক্ষেত্রে বা শিল্প গড়ে তোলার ক্ষেত্রে যে পরিমাণ কয়লা দরকার হবে, ঠিক সেই পরিমাণ কয়লা যদি না পাওয়া যায় বা সেই কোয়ালিটির কয়লা যদি না পাওয়া যায় তাহলে শিল্প গড়ে তোলা সম্ভব হয়। তাহলে জলসম্পদ, জলসম্পদের অভাব হলে গড়ে তোলা সম্ভব হয়। তা মূলধন, মূলধন যদি কম হয় তাহলে শিল্প গড়ে তোলা সম্ভব নয়। তাহলে বাজার, বাজারের যদি চাহিদা না বেশি থাকে তাহলে বাজার গড়ে তোলা সম্ভব নয়। তাহলে এই ধরনের আমি লং পশনের ক্ষেত্রে এই ধরনের কতগুলো আমি ডেমোস্ট্রেট করে দিলাম যে কি ধরনের প্রশ্ন এলে আমরা কীভাবে লিখব, এই লেখার পদ্ধতি বলে দিলাম। যে তোমরা যে কোনো প্রশ্ন এলে এই ধরনের শিল্প গড়ে তোলার ক্ষেত্রে তাহলে এই ধরনের আমরা লিখে যাব। আবার আমি বলে দিচ্ছি যে এখানে শিল্প গড়ে তোলার ক্ষেত্রে যা পয়েন্ট ছিল সেটাকে নেগেটিভ করে দিলেই সেখানে শিল্পের সমস্যাগুলো হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই শিল্পের চ্যাপ্টারটা আমি শেষ করলাম। আর একটা জিনিস বলে দেবো, যে কোনো পার্থক্য যদি থাকে পার্থক্যর ক্ষেত্রে লেখার নিয়মটা কি থাকবে, যেমন ঘূর্ণপাত, প্রতীপ ঘূর্ণপাত কি, প্রশ্নটা বললাম ঘূর্ণপাত এবং প্রতীপ ঘূর্ণপাত কি, নাম্বার 3 মার্ক বা 3 মার্ক কেমন লিখতে পারি, ঘূর্ণপাত বা প্রতীপ ঘূর্ণপাত কি, আমি লিখছি সাইক্লোন আর অ্যান্টি সাইক্লোন, ঘূর্ণপাত ও প্রতীপ, প্রতীপ ঘূর্ণপাতের মধ্যে পার্থক্য কি। তাহলে পার্থক্য একটা বলছি, পার্থক্য ঠিক এই ধরনের লিখবে, হ্যাঁ আমাদের প্রথম তিনটে জিনিস জেনে নিতে হবে, লিখব কম কিন্তু কতগুলো সূত্র মেনে আমাদের করতে হবে। প্রথম হচ্ছে থিওরি, তারপরে পিকচার, থিওরি এবং পিকচারকে ঠিক রাখবে। তাহলে নাম্বার 1টা আমি এখানে সাবজেক্ট করতে পারি বিষয়, তাহলে হচ্ছে বিষয় করে নিলাম। 2 নম্বর এখানে ঘূর্ণপাত লিখলাম, 3 নম্বরে প্রতীপ ঘূর্ণপাত, ঠিক আছে? তাহলে এই জায়গাটা লেখার ক্ষেত্রে আমি বলি, প্রথম আমাদের জানতে হবে যে কোনো পার্থক্য লেখার ক্ষেত্রে প্রথম নিয়ম হচ্ছে তার ডেফিনেশনটা আগে লিখে নিতে হবে, ডেফিনেশন। তাহলে ডেফিনেশনটা আমরা যদি আগে লিখি তাহলে ভালো হয়। তাহলে ঘূর্ণপাত বলে আগে লিখে দেবো, তারপর প্রতীপ ঘূর্ণপাত লিখে দেবো, এর বৈশিষ্ট্য লিখব। যেমন একটা বলছি, ঘূর্ণপাত কাকে বলি, হঠাৎ ভূপৃষ্ঠের উপর যদি কোনো কারণে সেখানে বায়ুর চাপ নিম্ন হয়, সেখানে বায়ু সোজা উপরের দিকে উঠে চলে যায় অর্থাৎ চারিদিক হতে বায়ু সোজা নিম্নগামী হয়, তখন তাকে আমরা ঘূর্ণপাত বলি। ঠিক একই জিনিস প্রতীপ ঘূর্ণপাত কাকে বলে, কেন্দ্রে বায়ুর চাপ খুব বেশি হবে, কেন্দ্র হতে বায়ুর চাপ আস্তে আস্তে করে বাইরের দিকে প্রবাহিত হবে, তাকে প্রতীপ ঘূর্ণপাত বলা হয়। এবং ঘূর্ণপাত কোন দিকে, ইহা ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরে উত্তর গোলার্ধে, দক্ষিণ গোলার্ধে ঘড়ি কাঁটার দিকে, ঠিক প্রতীপ ঘূর্ণপাত উত্তর গোলার্ধে ঘড়ি কাঁটার দিকে, দক্ষিণ গোলার্ধে ঘড়ি কাঁটার বিপরীত দিকে। 3 নম্বর পয়েন্ট করলাম, তাহলে 1 নম্বর ডেফিনেশন, 2 নম্বর বৈশিষ্ট্য লিখলাম, ঠিক 3 নম্বরে কী লিখবো, 3 নম্বরে আমরা লিখে দেবো এর কেন্দ্রে বায়ুর চাপ খুব বেশি হয়, এর কেন্দ্রে বা এর কেন্দ্রে বায়ুর চাপ খুব কম হয় আর এর কেন্দ্রে বায়ুর চাপ খুব বেশি হয়। তাহলে এটা ঘূর্ণপাত, প্রতীপ ঘূর্ণপাত। নাম্বার 4 কী করব, নাম্বার 4 একটা বিষয় থাকবে যেটা চিত্র বলে থাকবে, চিত্র বলে তোমরা করে দাও। এই ধরনের ছবি খারাপ হোক কিন্তু ছবি তোমাদের আঁকতে হবে, ঠিক এই ধরনের বা একটা আঁকলেও হবে, ঠিক আছে? একটা ঘূর্ণপাত আর একটা প্রতীপ ঘূর্ণপাত। ইয়া উত্তর গোলার্ধে ঘড়ি কাঁটা বিপরীত দিকে করলাম, উত্তর গোলার্ধে ঘড়ি কাঁটা বিপরীত দিকে, একটা লো হচ্ছে বায়ুর চাপ খুব কম, এটা বায়ুর চাপটা খুব বেশি হাই, তাহলে ইয়া ঘড়ি কাঁটার দিকে। তাহলে এই ধরনের
আমরা ঘূর্ণপাত এবং প্রতিব ঘূর্ণপাতের পার্থক্য আমরা লিখে দিতে পারি। শেষমেশ যদি তোমরা পারো এখানে এক্সাম্পল বলে দিতে পারো, যেমন নাম্বার দেখবে ঠিক তেমন লিখবে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু ফুল মার্কস পেতে পারি। নাম্বার থ্রি যে ছিল, নাম্বার থ্রির আমরা থ্রি কিন্তু পেয়ে যেতে পারি, সেক্ষেত্রে আমাদের কোনো অসুবিধাও থাকবে না, কোনো এখানে দ্বিমতও নেই, ঠিক আছে? তাহলে পার্থক্যটা বললাম। আর টু মার্কস লেখার ক্ষেত্রে কি আছে, টু মার্কস যদি কোনো কিছু থাকে, টু মার্কসে লেখার ক্ষেত্রে আগে ডেফিনেশনটা দিবে তোমরা, টু মার্কস লেখার ক্ষেত্রে আগে ডেফিনেশনটা দিবে, ডেফিনেশনের পরে তারপরে দুটো যে কোনো বৈশিষ্ট্য দিয়ে দিলেও আমাদের হবে, তাহলে টু মার্কস। এছাড়া আরও কিছু সম্ভাব্য প্রশ্ন আমি বলে দিচ্ছি, সম্ভাব্য প্রশ্ন কি আর কি হতে পারে, এছাড়া বলে দেবো আবার কতগুলো জিনিস সম্ভাব্য। সেভেন মার্কসটা অনেক সময় সেভেন মার্কস লংয়ে দিয়ে দিতে পারে, এই ধরনের সেভেন মার্কসগুলো তাহলে তোমরা কিভাবে লিখতে পারো দেখো। বলেছি এখানে ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের পার্থক্য কি, ফোর মার্কস থাকতে পারে, ফোর মার্কস। ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের পার্থক্য কি, আবহাওয়া ও জলবায়ুর উপর জেড বায়ু প্রভাব কি, ফোর প্লাস থ্রি। অথবা লবণাম্য উদ্ভিদের বৈশিষ্ট্য কি, খরার কারণগুলো কি, ইনসিটু সংরক্ষণ বলতে কি বোঝো, টু মার্কস। খরার কারণও টু মার্কস। সবুজ বিপ্লবের প্রভাবে উদ্ভূত সমস্যাগুলো কি কি, শ্রীলঙ্কা নারকেল চাষের জন্য বিখ্যাত কি, যেমন সবুজ বিপ্লব, এই মার্কসটা আছে তোমাদের থ্রি মার্কস। এটা একটু বলছি, সবুজ বিপ্লব কাকে বলে কি জিনিস, যেমন জেনে নাও সবুজ বিপ্লব অর্থাৎ ভারতবর্ষে স্বাধীনতার পূর্বে ভারতবর্ষে যেসব শস্যগুলো হতো, এখানে কৃষিকাজ হতো, সমস্তগুলো একটা অউন্নত প্রথায় হতো, অর্থাৎ ভালোভাবে এখানে কৃষিকাজ হয় না, সে ধরনের কৃষির যন্ত্রপাতি নেই। কিন্তু স্বাধীনতার পরবর্তীকালে অর্থাৎ 1947 সালের পরে আমাদের ভারতবর্ষে কৃষির একটা আমূল পরিবর্তন করা হয়েছে, কৃষি যন্ত্রপাতি, উন্নত যন্ত্রপাতি, উন্নত বীজ ব্যবস্থা, উন্নত কীটনাশক ঔষধ ইত্যাদি প্রয়োগের মাধ্যমে এখানে প্রচুর পরিমাণ, আস্তে আস্তে করে যে পরিমাণ ফলন হতো, তারপরে প্রচুর পরিমাণ শস্য হতে উৎপাদন করলো, হতে শুরু করলো, তখন তাকে আমরা কি বলি না, সবুজ বিপ্লব অর্থাৎ গ্রিন হাউস রেভলিউশন বলি, ঠিক আছে? এই ধরনের। এছাড়া কানাডা কাগজ শিল্পে উন্নত কেন, নাম্বার থ্রি। সাম্প্রতিককালে ভারতে মোটর গাড়ি শিল্পে দ্রুত বিকাশের কারণ কি, নাম্বার টু। পেট্রোল রসায়ন শিল্পকে উদীয়মান শিল্প ও আধুনিক শিল্পদান বলার কারণ কি, নাম্বার টু। ভারতের জনসংখ্যা বন্টনে প্রাকৃতিক কারণ কি, গোষ্ঠীবদ্ধ ও বিক্ষিপ্ত জনবসতির কারণ কি, ফাইভ প্লাস টু। হলদিয়া অঞ্চলে শিল্প বিকাশে অনুকূল পরিবেশগুলো আলোচনা করো, ছত্তিশগড়ে অরণ্য সম্পদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, ফোর প্লাস থ্রি। খুব ভালো জিনিস, এইখানে দুটো প্রশ্ন আমি আলোচনা করে দেবো, খুবই ভালো জিনিস যেটা হয়েছে। ভারতের জনসংখ্যা বন্টনে প্রাকৃতিক কারণগুলো কি, তাহলে এক্ষেত্রে ভারতের জনসংখ্যা বন্টনে প্রাকৃতিক কারণ কি, তাহলে আমাদের প্রথমে জেনে নিতে হবে যে প্রাকৃতিক কারণগুলো কি হতে পারে, তার পয়েন্টগুলো আগে আমরা জানব। এক নম্বর ভূপ্রকৃতি, দু নম্বর নদ নদী অর্থাৎ রিভার, তিন নম্বর সয়েল অর্থাৎ মৃত্তিকা, নাম্বার ফোর জলবায়ু, নাম্বার ফাইভ যোগাযোগ ব্যবস্থা, নাম্বার সিক্স পর্যটন কেন্দ্র, নাম্বার সেভেন লিখো আদার্স অন্যান্য কারণ। তাহলে জনসংখ্যার অন্যান্য কারণ দিলাম, তাহলে জনসংখ্যা বন্টনের যেসব কারণগুলো আছে অর্থাৎ ভারতের জনসংখ্যা বন্টনের প্রাকৃতিক কারণগুলো কি কি, তাহলে এক নম্বর হচ্ছে ভূপ্রকৃতি, নদনদী, মৃত্তিকা, জলবায়ু, যোগাযোগ ব্যবস্থা, পর্যটন কেন্দ্র এবং অন্যান্য। এই ক্ষেত্রে জানতে হবে আমাদের যখন প্রাকৃতিক এখানে ভারতের জনসংখ্যা বলেছে, সেক্ষেত্রে আমরা এই ফুল নাম্বারস পেতে হলে তাহলে ভারতে একটু ছবিটা আঁকতে পারলে খুবই সুন্দর হয়, ছবি খারাপ হোক কিন্তু ছবি আঁকার চেষ্টা করে বা ছবি এঁকে দিলেই তাহলে আমাদের অনেকখানি সুবিধা হয়। তাহলে এই জায়গাগুলোতে আমরা দেখে দিচ্ছি যে প্রাকৃতিক যে বৈচিত্র্য আছে, যে প্রাকৃতিক বৈচিত্র্যের মধ্যে পার্থক্য কি আছে, কোন জায়গা কি প্রাকৃতিক,
বৈচিত্র্য, কোন জায়গা কী ধরনের, এই ধরনের আমরা কিন্তু একটা ছবি এঁকে দেবো। এটা পশ্চিমবঙ্গ, ঠিক আছে, এটা হচ্ছে শ্রীলঙ্কা। হ্যাঁ, তাহলে এই জায়গা কী ধরনের জনসংখ্যা হতে পারে, এটা হিমালয় বা দিল্লিতে কেমন হতে পারে, পূর্ব ভারতে কী ধরনের জনসংখ্যা, প্রত্যেকটা কিন্তু সিম্বল আলাদা দিয়ে দিবে। এটা দক্ষিণের এই জায়গাগুলো কেমন হতে পারে, ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে একটা ডাইরেকশান দিবে, উত্তর দক্ষিণ নর্থ সাউথও দিয়ে দিবে। হ্যাঁ, তাহলে ছবিটা আমি করলাম, ছবিটা দেখেই সহজে বুঝতে পারবে যে এখানে ভূপ্রকৃতি বলতে কি বলেছে। তাহলে ভূপ্রকৃতি অর্থাৎ হিমালয় যে সকল জায়গা আছে সেখানে হচ্ছে তাপমাত্রার বৈষম্য লক্ষ্য করতে পারা যায়, অর্থাৎ তাপমাত্রার পার্থক্য লক্ষ্য করতে পারা যায়। যদি প্রচুর এখানে ঠান্ডা হয় তাহলে সেই সকল জায়গা প্রচুর পরিমাণ, বেশি পরিমাণ লোক বসবাস করতে পারবে না। তাহলে যেখানে ভূপ্রকৃতি হিমালয় পাহাড় আছে সেখানে পার স্কোয়ার কিলোমিটারে লোকসংখ্যার পরিমাণ কম হবে। তাহলে ভূপ্রকৃতি একটা অন্যতম কারণ, যেখানে মরুভূমি আছে সেখানে তাপমাত্রা পরিমাণ বেশি হবে। তাহলে মরুভূমি অঞ্চল অর্থাৎ তাপমাত্রা পরিমাণ যদি বেশি হয় তাহলে সেখানে বেশি পরিমাণ লোক বসবাস করতে পারবে না। অর্থাৎ সমভূমি প্রবণ এরিয়ায় যেখানে কৃষিকাজ সহজে করা যায়, যেখানে মানুষ সহজে যাতায়াত করতে পারে, শিল্পকার্য সহজে গড়ে উঠে, তাহলে সেই সকল জায়গা প্রচুর পরিমাণ মানুষ বসবাস করতে পারে। যেমন পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা, এখানে প্রচুর পরিমাণ মানুষ বসবাস করতে পারে। ঝাড়খণ্ড, উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং বিহার এবং উড়িষ্যায় এই সকল জায়গায় মানুষ বেশি বসবাস করতে পারে, কারণ এখানে ভূপ্রকৃতি সেভাবে সেভাবে প্রতিকূল পরিবেশ নয়, এই যে এই সকল জায়গা মানুষ সহজে বসবাস করতে পারে। নদ নদী, তাহলে নদী ভিত্তিক যেখানে মানুষেরা নদী ভিত্তিক যেখানে নদী থেকে সহজে মাছটায় ধরে সহজে বাজারে প্রেরিত করে কিছু ইকোনমিক্যাল কালেক্ট করে অর্থাৎ অর্থ উপার্জন করে, তাহলে সেই সকল জায়গা নদী যেখানে আছে তাহলে সেই জায়গা মানুষের বেশি বসবাস হবে। মৃত্তিকা যদি ভালো হয়, পলি মাটি যেখানে কৃষি উর্বর হয় সেই সকল জায়গা মানুষ বেশি বসবাস করবে। জলবায়ু যদি ভালো হয় সেখানে ভালো মানুষ বসবাস করবে। যোগাযোগ ব্যবস্থা যদি ভালো থাকে সেই সকল জায়গায় লোকের সংখ্যা বেশি হবে। পর্যটন কেন্দ্র, যেমন দীঘা একটা পর্যটন কেন্দ্র, কলকাতা একটা পর্যটন কেন্দ্র, তাহলে পর্যটন কেন্দ্র বা পর্যটন জায়গা যেখানে আছে সেখানে বেশি পরিমাণ লোক বসবাস করবে। এছাড়া শিল্পকার্য যেখানে আছে সেখানে বেশি পরিমাণ লোক বসবাস করবে। এছাড়া অন্যান্য কতগুলো কারণ থাকবে, এছাড়া বিশ্ববিদ্যালয় থাকবে, এছাড়া হসপিটাল থাকবে এবং আদার্স তোমার ইউনিভার্সিটি থেকে শুরু করে বিদ্যালয় থেকে শুরু করে হেলথ থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল থেকে শুরু করে সমস্তগুলোই কিন্তু আমাদের এগুলো জনসংখ্যা বন্টন বা জনসংখ্যা কিভাবে গড়ে উঠে সেটা বললাম। এছাড়া আছে হলদিয়া শিল্পাঞ্চল, হলদিয়া শিল্পাঞ্চলের অনুকূল প্রাকৃতিক পরিবেশ, সেটা আমি একটু পরে বলছি। এই ধরনের প্রশ্নগুলো লেখার যেটা আমি ধরন বললাম তোমরা কিন্তু এইভাবে লিখবে। যেমন আর একটা জিনিস বলছি, এক নাম্বার প্রশ্নগুলোকে চারটে করে অপশান থাকবে, সেক্ষেত্রে আমরা প্রশ্ন তুলে লেখার কোনো প্রয়োজনীয়তা থাকবে না। সেক্ষেত্রে আমরা কেমন করতে পারি, যেমন কোন কোন ওজন ঘনত্ব মাপার একক, কোনটি ওজন ঘনত্ব মাপার একক, তখন সেক্ষেত্রে আমরা ডাবশন বলে একবার ডাইরেক্ট প্রশ্ন তুলেই না তুলে ডাক নাম্বার দিয়েও আমরা কিন্তু করতে পারি, সমস্তগুলো কিন্তু তোলার দরকার থাকবে না। যেমন এক নম্বরে আমি বলছি, সার্বিক বিধ্বংসী ঘূর্ণিঝড়টি হলো তার নাম কি, টর্নেডো। মার্কিন যুক্তরাষ্ট্রে ওল্ড ফেথফুল হলো কি, গিজার। কোন দেশটিতে আর্টেজীয় কূপে প্রাধান্য খুব বেশি পাওয়া যায়, অস্ট্রেলিয়া। নিচের যে বিষয়টি গঙ্গা নদীর ক্ষেত্রে প্রযোজ্য সেটি হলো কি, অনুগামী নদী। চান্ন যে মৃত্তিকা নিম্নলিখিত কোন মৃত্তিকার অপর নাম, মলিসল। কোন প্রকার জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত লেখচিত্রে দুটি শীর্ষবিন্দু দেখা যায়, ক্রান্তীয় মৌসুমি। কোনটি পশ্চিমবঙ্গে ইনস্টিটিউট জীব বৈচিত্র্য সংরক্ষণ নয়, শিবপুর বোটানিক্যাল গার্ডেন। কোন বিপর্যয়টি তাৎক্ষণিকভাবে ঘটে, ভূমিকম্প। কোন শহরকে ভারতের ডেট্রয়েট আখ্যা দেওয়া হয়, চেন্নাই। মায়ানমারে স্থানান্তর কৃষি কি নামে পরিচিত, টোঙ্গা। কোন সালে আদমশুমারি দেখা যায় ভারতের জনসংখ্যা আগের 10 বছরের তুলনায় কমেছে, 1921 সাল। জনসংখ্যা বিবর্তনের প্রথম পর্যায়ের প্রধান বৈশিষ্ট্য হলো কি, জন্মহার কম ও মৃত্যুহার বেশি। ছত্তিশগড়ে কোরবা কোন শিল্পের জন্য ভারত বিখ্যাত, লৌহ ইস্পাত শিল্প।
এছাড়া আরো বলছি এবছর জন্য খুবই ইম্পর্টেন্ট, শিল্পের যুক্ত ও গতিশীল উপাদান হলো কি? শ্রমিক। ডাক যোগাযোগে যে স্তরের অর্থনৈতিক কাজ তার নাম কি? তৃতীয় স্তর। বিশ্বের সর্বাপেক্ষা বিরল জনবসতির দেশের নাম কি? অস্ট্রেলিয়া। দ্য ওল্ড ম্যান অফ হাই যার উদাহরণ হলো স্ট্যাক। ডেভিসের মতে সমুদ্রপৃষ্ঠ বরাবর ভূমিভাগটির উত্থান হবে কিভাবে? উলম্বভাবে। ল্যাকোলিথ ও ব্যাকোলিথের উপর সৃষ্ট নদী নকশার নাম কি? কেন্দ্রবিমুখ। মাটির উলম্ব প্রস্থছেদকে বলা হয় কি? পরিলেখ। হ্যারিকেন সৃষ্টি হয় কি কোথায়? ক্যারিবিয়ান সাগরে। হলদিয়া বন্দর যে সালে চালু হয় সেই সালটির কত সাল? 1977 সাল। শস্যাবর্তন যে কৃষিকাজের অঙ্গ তা হলো কি? মিশ্র কৃষি। দক্ষিণ পূর্ব এশিয়ায় বাগিচার রাবার চাষে পীঠস্থান হলো তার নাম কি? মালয়েশিয়া। ওয়াকার সার্কুলেশন দেখা যায় কোন মহাসাগরে? প্রশান্ত মহাসাগরে। মহাদেশগতভাবে লিঙ্গানুপূর্ণ সবচেয়ে কম দেখা যায় কোথায়? আফ্রিকায়। বর্তমান অবলুপ্ত ডোডো পাখির প্রাকৃতিক বাসভূমি ছিল কোথায়? মরিশাস। তাহলে এই ধরনের এক নম্বরের প্রশ্নগুলো অর্থাৎ 21 যে মার্কসগুলো আছে 21 মার্কসকে আমরা এইভাবে লিখতে পারি। অর্থাৎ 21 মার্কস পেতে হলে প্রথমেই আমি বলেছিলাম 21 মার্কস এখানে ফুল মার্কস পেতে হলে আমাদেরকে টেক্সট বইটা খুবই সুন্দর করে ভালো করে পড়ে নিতে হবে। তারপরে যে নিম্নলিখিত প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত উত্তর দাও এক্ষেত্রেও নাম্বার যে 14 থাকবে অর্থাৎ 21 প্লাস 14 ইকুয়াল 35 খুব সহজেই এ 35 আমরা পেতে পারি তখনই এইভাবে আমরা প্রশ্নগুলোকে সুন্দরভাবে আমরা যখন লিখব। আর এক্ষেত্রে নাম্বার 2 অর্থাৎ এটা এক নাম্বারে ছিল 21 নাম্বার 2 এ ছিল যে 14 সেক্ষেত্রে কিছু বিকল্প প্রশ্নও থাকে যেমন অ্যাকুফিউজ কি অথবা রাবণ ভাটা কি ফেজ কি নিকবিন্দু কাকে বলে অনুগামী নদী কি এবং মৃত্তিকার চ্যাপ্টারে হার্ড প্যান কি ক্লোরোকার্বন এবং ওজন বিয়োজনকারী পরমাণুর নাম কি অক্ষরেখা বরাবর বায়ু সঞ্চালন কোষ্ঠীর নাম কি ভারতে প্রথম জাতীয় উদ্যানের নাম কি হরপাবান কি কোন কাজে নিযুক্ত কর্মচারীদের গ্রিন কালার ওয়ার্কস বলা হয় ভারতে প্রথম সংবাদপত্র ছাপার কাগজ উৎপাদনে কারখানা কোথায় স্থাপিত হয় লৌহ ইস্পাত শিল্পের 4টি কাঁচামালের নাম লেখো বিশ্বের ব্যস্ততম আন্তর্জাতিক সমুদ্রপথটির নাম লেখো জনসংখ্যা অভিক্ষেপ কাকে বলে অথবা 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতে মহানগরের সংখ্যা কটি অথবা উন্নয়ন বলতে তোমরা কি বোঝো এছাড়া আরো বলছি পৃথিবীর সর্বাধিক জীব বৈচিত্র্যপূর্ণ অঞ্চলটির নাম কি নিরক্ষীয় অঞ্চল এটা 21 মার্চ ভূ অভ্যন্তরস্থ কঠিন শিলা উঁচু হয়ে গঠিত ভূমিরূপটির নাম কি নাম হচ্ছে ক্যাসল ক্যাপিজ চুনা পাথরীয় স্তরে পাদমূল থেকে বেরিয়ে আসা প্রস্রবণকে কি বলা হয় ভেকুসিয়ান প্রস্রবণ বলা হয় সমুদ্র উপকূলে কোন স্পিড যখন একটি দ্বীপকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে তার নাম কি টম্বেলো শুষ্ক অঞ্চলে পর্বতের পাদদেশে পলি গঠিত সমভূমিকে কি বলা হয় পেডিমেন্ট বহু ক্ষুদ্র উপনদী সূক্ষ্মকণে মিলিত হয়ে গড়ে ওঠা পাখি পালকে রেখার মতো নদী নকশাকে কি বলা হয় চুনুক নকশা বলা হয় একটি পেডোকেল মৃত্তিকার উদাহরণ কি চান্নজেম মৃত্তিকা পিএইচ এর মান 7-এর কম হলে মাটির প্রকৃতি কি হয় অম্লধর্মী হয় বায়ু চাপ ঢালের সাপেক্ষে সমুদ্র প্রেসরেখা সমান্তরাল প্রবাহিত বায়ুকে কি বলা হয় জিওট্রফিক বায়ু বলা হয় পৃথিবীর বজ্রপাতের দেশ নামে পরিচিত দেশটির নাম কি ভেনিজুয়েলা ফ্রান্সের রোন উপত্যকা দিয়ে প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে কি বলা হয় মিস্ট্রাল প্রচুর আর্দ্রতাযুক্ত স্যাঁতস্যাঁতে মাটিতে জন্মানো স্বাভাবিক উদ্ভিদকে কি বলা হয়
হ্যালোফাইট। পৃথিবীর সর্বাধিক জীব বৈচিত্র্যপূর্ণ অঞ্চলটির নাম কি? নিরক্ষীয় অঞ্চল। পিঙ্ক কালার ওয়ার্কারদের অর্থনৈতিক কার্যাবলীর ক্ষেত্রটির নাম কি? সেবা ক্ষেত্র। নীল বিপ্লব সম্পর্কিত কৃষি বিপ্লবটি হলো তার নাম কি? মাছ উৎপাদন। নির্ণায়ক কোন কোন স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপে অন্তর্গত? পঞ্চম। চীনের ধানের আধার বলা হয় কোন প্রদেশকে? হুনান প্রদেশকে। কাঁচামালের উৎস কেন্দ্রের নিকটবর্তী শিল্প অবস্থানের ক্ষেত্রে দ্রুত সূচক হবে কত? এখানে আছে দ্রুত সূচক হবে গ্রেটার দেন ওয়ান। ঠিক আছে। পৃথিবীর অধিকাংশ নামী ও বিখ্যাত খাদ্য প্রক্রিয়াকরণ কোম্পানিগুলি যে দেশের তার নাম কি? আমেরিকা যুক্তরাষ্ট্র। একটি আদর্শ জনসংখ্যা পিরামিড যে অর্থনীতির ইঙ্গিত দেয় তা হলো কি? অনুন্নত অর্থনীতি। একটি প্রধান রাস্তা ও কতগুলি অপ্রধান রাস্তার মিলনস্থলে গড়ে উঠে যে জনবসতি তার নাম কি? নক্ষত্রা আকৃতি জনবসতি। ঠিক আছে, এইগুলো সমস্তগুলো যেগুলো বললাম এগুলো হচ্ছে নাম্বার ওয়ান, অর্থাৎ ওয়ান মার্কসগুলো বললাম। এছাড়া আমি তো একটু আগে বলে দিলাম যে কিভাবে বড় প্রশ্নগুলো লিখতে হবে, 5 মার্কস, 4 মার্কস, 3 মার্কস, এবং পার্থক্যগুলো বলে দিলাম। এইভাবে তোমরা লিখবে, লেখার ক্ষেত্রে কোনো অসুবিধা লাগবে না। আর জিওগ্রাফি ক্ষেত্রে সবসময় মনে রাখবে ছাত্রছাত্রীরা, এবছর যেটা বলেছে অর্থাৎ লেখার সময় একটু যে জিনিসটা তোমরা হচ্ছে পয়েন্টটাকে খুব ফলো করবে, পয়েন্টটাকে ভালো করে একটু ডেসক্রাইবভাবে বলবে, সঙ্গে ছবি দেওয়ার চেষ্টা করবে। ছবি দিলে তোমাদের নাম্বারটা দেখবে অনেকখানি ভালো হয়ে যাবে। যেমন ভারতের জনসংখ্যা আমি বলেছিলাম, আর একটা বলে দিচ্ছি, হলদিয়া অঞ্চলে বা হলদিয়া শিল্পাঞ্চলে অনুকূল পরিবেশগুলি আলোচনা করো। নাম্বার ফোর কেমন হবে? হলদিয়া অঞ্চলে শিল্প বিকাশ। হলদিয়া অঞ্চলে আমি লিখছি, হলদিয়া অঞ্চলে বা হলদিয়া অঞ্চলে শিল্প বিকাশের কারণ কি? এক্ষেত্রে হলদিয়ায় যে জিনিসটা গড়ে উঠেছে, এখানে হলদিয়ার তৈল শোধনাগার আমরা জানি, হলদিয়া শিল্পাঞ্চলের কারণ কি বা হলদিয়া শিল্প বিকাশে অনুকূল পরিবেশগুলো কি? হলদিয়া শিল্পাঞ্চলে অনুকূল পরিবেশ, 1 নম্বরে এখানে হচ্ছে যেটা কাঁচামাল, কাঁচামালকে আমাদের প্রয়োজন, অর্থাৎ কাঁচামাল কি? হলদিয়া শিল্প বিকাশে হলদিয়া শিল্পাঞ্চল যেটা তৈল শোধনাগার, এখানে কাঁচামাল, তাহলে হলদিয়া শিল্পাঞ্চলে কাঁচামালের জন্য তেল প্রচুর পরিমাণে প্রয়োজন হয়। বিদেশ হতে জাহাজে করে সহজে আমাদের এখানে তেল আসে, তেলটাকে কাঁচামাল অর্থাৎ ক্রুড অয়েলটা আসে, সেই ক্রুড অয়েলটাকে আমরা কি করব, ক্রুড অয়েলটাকে শোধন করে এখানে হচ্ছে রিফাইন করে বাইরে আমরা তেল টেলগুলো পাঠিয়ে দিচ্ছি, তাহলে কাঁচামাল। 2 নম্বর হচ্ছে বন্দর, ঠিক একই জিনিস, বন্দর কেমন হবে, তাহলে বন্দরে করে ক্রুড অয়েলগুলো এলেও সেখানে থেকে আস্তে আস্তে করে এখানে উৎপাদিত দ্রব্যকে এখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে। নাম্বার 3 যোগাযোগ ব্যবস্থা, ঠিক আগে আমি আলোচনা করে দিয়েছিলাম যোগাযোগ ব্যবস্থা, যোগাযোগ বললাম। নাম্বার 4 শক্তি সম্পদ, তাহলে শক্তি সম্পদরা কি? সবসময় মনে রাখতে হবে শক্তি সম্পদরা হচ্ছে এখানে শক্তি সম্পদ, অর্থাৎ শিল্পাঞ্চল গড়ে তোলার ক্ষেত্রে এখানে কাঁচামালের প্রয়োজনের পাশাপাশি এখানে প্রচুর কয়লারও প্রয়োজন হয়, তাহলে কয়লা যদি বেশি থাকে তাহলে এখানে এই শিল্প গড়ে তোলা সম্ভব হবে। যোগাযোগ ব্যবস্থা বলেছি, এখানে পাশাপাশি হাইওয়ে আছে, রেলওয়ে পথ আছে, এখানেতে সহজে মাল, এখানে উৎপাদিত দ্রব্য এক স্থান থেকে অন্য স্থানে সহজে প্রেরিত করা যায়, তাহলে এইটা বললাম। 4 নম্বরে কি থাকতে পারে? অন্যান্য দেশ হতে আগত বিভিন্ন রকমের শিল্প কার্যের জন্য শক্তি সম্পদ বা ইত্যাদি। ঠিক আছে, তাহলে 1 নম্বর যে কথাগুলো বলেছিলাম, প্রথমে হচ্ছে 21 মার্কস, তারপরে 14 মার্কস, বাকি পাচ্ছ তোমরা হচ্ছে এখানে হচ্ছে 35 মার্কস। তাহলে 35 মার্কসের নিয়মগুলো যেমনভাবে বললাম ঠিক তোমরা তেমনভাবে লিখে নেবে। হ্যাঁ, 30 পার্ট 2 ভাগ থাকবে, একটা পার্ট 1-এ মার্কস, পার্ট 1, এটা বলছি পার্ট 1, পার্ট A থাকবে, অর্থাৎ পার্ট A-তে 35, আমি আগেই বলেছিলাম পার্ট A 35-এর জন্য তোমাদের মনে রাখতে হবে 21 প্লাস 14। পার্ট 2 থাকবে পার্ট B-র ক্ষেত্রে থাকবে 35, তাহলে টোটাল থাকলো আমাদের 70 মার্কস।
আর বাকি প্র্যাকটিক্যালে থাকবে, প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল থাকবে তোমাদের 30, টোটাল থাকবে 100 মার্কস। তাহলে আমরা সহজে এই 100 মার্কসটা আমরা পেতে পারি, 100-এর 100-ও পেতে পারি। সেক্ষেত্রে এই লেখার যে নিয়মগুলো বললাম এইভাবে তোমরা লিখলে হয়তো পাবে বলে আশা করা যায়, যেমনভাবে তোমরা করবে উপস্থাপন করবে ঠিক সেইভাবে বলে দিলাম আমি এইভাবে করবে। এছাড়া এক নাম্বারের জন্য যেটা আছে 1 মার্কসের জন্য, প্রস্রবণ রেখা কাকে বলে অথবা ভাদোষ জল কি, প্রস্রবণ রেখা কাকে বলে বা ভাদোষ জল কি, অ্যাটল কি, নাম্বার 2, নাম্বার 3, শুষ্ক অঞ্চল বা শুষ্ক ক্ষয়কার্য অঞ্চলের অবশিষ্ট শিলা কী নামে পরিচিত, নাম্বার 4, বিপরা নদীর ডেফিনেশন দাও, সংজ্ঞা দাও, নাম্বার 5, রেগোলিথ কাকে বলে অথবা নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে কী ধরনের মৃত্তিকা গঠিত হয়, নাম্বার 6, এলনিলো কি অথবা কোন বায়ুস্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়, নাম্বার 7, জেট বায়ুপ্রবাহ বলতে কি বোঝায়, নাম্বার 8, বায়োডাইভার্সিটি হটস্পট শব্দটি প্রথম কে ব্যবহার করেন অথবা রেড ডাটা বুকে কোন ধরনের তথ্য লিপিবদ্ধ থাকে, নাম্বার 9, বিপর্যয় মোকাবিলা একটি গুরুত্বপূর্ণ উপায় কি, নাম্বার 10, বাজার ভিত্তিক কৃষি বলতে কি বোঝায় অথবা শস্য সমন্বয়ের ধারণা সর্বপ্রথম কে প্রস্তাব করেন, নাম্বার 11, বিশ্বের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ সংস্থার নাম কি অথবা অনুসারী শিল্পগুচ্ছ কাকে বলি, নাম্বার 12, মানুষ জমির অনুপাত সূত্রটি লেখো অথবা জনবিস্ফোরণ বলতে কি বোঝো, সোনালী চতুর্ভুজ বলতে কি বোঝায়, পরিকল্পনা এর ডেফিনেশন দাও। ঠিক আছে, তাহলে তোমাদের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলে দিলাম 2020 সালের তোমরা এইভাবে লেখার চেষ্টা করবে, তোমাদের পরীক্ষা আছে 27 মার্চ, ঠিক সুন্দরভাবে এইভাবে উপস্থাপন করবে, আশা রাখি তোমরা পুরো নাম্বারটা পাবে বলে আশা রাখি। আর জিওগ্রাফির ক্ষেত্রে বলে থাকি, জিওগ্রাফি হচ্ছে এমন একটা বিষয়, এই বিষয়টা কখনো আর্টসের বিষয় নয়, এ হচ্ছে একটা সায়েন্সের বিষয়। সুতরাং তোমাদের লেখার নিয়মগুলো আমি বলে দিলাম, এইভাবে তোমরা লিখবে থিওরি প্লাস প্র্যাকটিক্যাল, লেখার সঙ্গে সঙ্গেই তোমরা কিন্তু ছবি দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে ভালো করে তোমরা পরীক্ষা দাও, ভালো করে পরীক্ষা দিবে এবং এইভাবে লিখে লিখবে। RCBCBS চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ এই সুযোগ করে দেওয়ার জন্য, ধন্যবাদ রইল সমস্ত ছাত্রছাত্রীকে আগাম পরীক্ষার জন্য, অশেষ ধন্যবাদ রইল, ভালো করে তোমরা পরীক্ষা দাও।